আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, এখনকার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ওমানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন। জি হ্যাঁ বন্ধুরা, আমি কোনো কিছু আসলে তথ্য প্রমাণ সহকারে মানে ছাড়া কিন্তু প্রকাশ করি না। আমার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, একটি নিউজ আজকে ওমানের বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছিল প্রায় 140টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং তারা তাদেরকে ফাইন করেছে। কেন করেছে বন্ধুরা, আপনারা জানেন যে বিভিন্ন মার্কেটে, সুপার মার্কেট, হাইপার মার্কেট, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ইলেকট্রিক্যাল যে পেমেন্ট সিস্টেম, মানে আমরা এটিএম কার্ড দিয়ে যে পেমেন্টটা করি, এটা কিন্তু ইলেকট্রিক সিস্টেম অলরেডি এর আগেও কিন্তু ওমানে ঘোষণা করেছিল যে বাধ্যতামূলক প্রতিটা প্রতিষ্ঠানের ভিতরে রাখতে হবে। আপনার গ্রোসারি হোক, আপনার বাকালা হোক, আপনার মানে এভরিথিং, যত ধরনের আপনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন না কেন, প্রত্যেকটা জায়গা মানে যেখানে আপনি টাকা দিয়ে সামান ক্রয় করবেন, এরকম প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু এই ইলেকট্রিক পেমেন্ট মানে সিস্টেম, যেই মানে ব্যাংকের যে এটিএম সিস্টেমগুলো, এগুলা রাখা বাধ্যতামূলক মানে কিন্তু আইন করা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু সবাইকে বাধ্যতামূলক করেছিল। অনেকে কিন্তু ইতিমধ্যে এটা মানে নেয় নাই বা অনেকে নিচ্ছে নিবে, এরকম করে কিন্তু চলতেছে। কিন্তু বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আপনাদের দোকানে, যারা এখনও পর্যন্ত এই মানে এটিএম কার্ড পেমেন্ট সিস্টেমগুলো যারা রাখেন নেই, তারা অতি দ্রুত এগুলোর ব্যবস্থা করবেন। তা না হলে কিন্তু যে কোনো মুহূর্তে অভিযানের সময় আপনাদের এটা সমস্যা হতে পারে বা আপনারাও কিন্তু জরিমানার ভিতরে কিন্তু আসতে পারেন। অতএব যারা ব্যবসা বাণিজ্য করেন ওমানের ভিতরে, আপনাদের চাই যে কোনো ধরনের দোকান হোক বা যে কোনো ধরনের ব্যবসা হোক, যেটা পাবলিক প্লেসে বা যেটা পাবলিক থেকে আপনি টাকা লেনদেন করেন, এরকম সর্বক্ষেত্রে আপনাদের এই ইলেকট্রিক পেমেন্ট অর্থাৎ এটিএম কার্ড সিস্টেম পেমেন্ট, এটা আপনাদের রাখতেই হবে। তা না হলে কিন্তু আপনারাও কিন্তু মানে পরবর্তীতে সমস্যার ভিতরে পড়তে পারেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপনাদের জন্য আপডেট। আশা করি এর দ্বারা যারা ব্যবসায়ী আছেন তারা উপকৃত হয়েছেন জেনে। তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই যেন জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।